নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আইএসএল এ কিছু লেটেস্ট ট্রান্সফার আপডেটস এবং রুমার সম্বন্ধে আপনাদেরকে জানানোর আছে, এবং এটিকে মোহনবাগান ক্লাব এএফসি কাপের আগে একটি বড়সড় চমক দিতে পারে, এবং এটিকে মোহনবাগান ফ্যান্সের এই চমকটা কি সেটা জানাটা অবশ্যই দরকার। তাহলে বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানার জন্য ভিডিওটি প্লিজ লাস্ট পর্যন্ত দেখুন। এবং বন্ধুরা, আইএসএল এবং ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে সমস্ত ছোট বড় আপডেট পাওয়ার জন্য পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বন্ধুরা, প্রথমে একটি খুশির খবর দিয়ে শুরু করি। সুনীল ছেত্রী, যিনি ইন্ডিয়ান ফুটবলে একটি লেজেন্ড, সুনীল ছেত্রী যিনি কিছুদিন আগে করোনা পজিটিভ ছিলেন, বর্তমানে সুনীল ছেত্রী তার করোনা টেস্ট নেগেটিভ এসেছে, এবং সুনীল তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, সেটা তিনি নিজেই টুইট করে সবাইকে জানিয়ে দিলেন যে তিনি আবার সুস্থ হয়ে গেছেন এবং তিনি আবার খুবই তাড়াতাড়ি মাঠে ফিরবেন। বন্ধুরা, এবারে ট্রান্সফার আপডেটটি শুরু করি। আই লিগ 2021-এর গোল্ডেন বুট উইনার বিদ্যাসাগর সিং, তাকে নেওয়ার জন্য আইএসএল এর চারটি বড় ক্লাব ইন্টারেস্ট দেখিয়েছে। ট্রাউ এফসির এই সেন্টার ফরওয়ার্ড, যিনি আই লিগ 2021-এ টোটাল 15টি ম্যাচে 12টি গোল করেছেন এবং তিনি আই লিগে একটি নতুন ইতিহাস তৈরি করেছেন, তাই বিদ্যাসাগরকে নিতে ঝাঁপিয়ে পড়েছে এসসি ইস্ট বেঙ্গল, চেন্নাইন এফসি, বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি। বন্ধুরা, এতদিন বিদ্যাসাগরকে নেওয়ার রেসে এসসি ইস্ট বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার এগিয়ে ছিল, কিন্তু বর্তমানে এই দুই ক্লাবকে পিছনে ফেলে বিদ্যাসাগর সিংকে নেওয়ার রেসে বর্তমানে এগিয়ে আছে বেঙ্গালুরু এফসি। তারা প্রায় বিদ্যাসাগরকে আইএসএল সিজন 8-এর জন্য পাকা করেই নিয়েছে, অর্থাৎ সইটুকু করলেই বিদ্যাসাগর এর পরের সিজনে বেঙ্গালুরু এফসি দলে যুক্ত হতে চলেছেন, এবং আই লিগে এত ভালো পারফরমেন্স করার পর অবশ্যই সবার এক্সপেকটেশন থাকবে যে বিদ্যাসাগর তিনি আইএসএলেও ভালো পারফরমেন্স করবে। বন্ধুরা, তার পরের আপডেটটিতে আসি, এইটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গল দলের খেলোয়াড় সার্থক গোলোইকে নিয়ে। বন্ধুরা, এসসি ইস্ট বেঙ্গল দল আইএসএল সিজন 7-এ মিড সিজন ট্রান্সফারে মুম্বাই সিটি এফসি থেকে কিনেছিলেন সার্থক গোলোইকে, এবং সার্থক আসার পর থেকেই এসসি ইস্ট বেঙ্গল দলের ডিফেন্স অনেকটা মজবুত হয়ে গেছিলো, এতে কোনো সন্দেহ নেই। এবং সার্থক তিনি একটি খুবই ভালো ফুটবলার, তার বয়স মাত্র 23 বছর, অর্থাৎ সার্থক তিনি এখন অনেকদিনই ফুটবল খেলতে পারবেন। এইবার একটি ট্রান্সফার রুমার্স অনুযায়ী একটি কথা শোনা যাচ্ছে যে সার্থক গোলোইকে আইএসএল সিজন 8-এ নেওয়ার জন্য কন্ট্রাক্ট অফার করতে পারে কেরালা ব্লাস্টার এফসি, কারণ কেরালা তাদেরও আইএসএল এর গত সিজনটা খুব একটা ভালো ছিল না, এবং নিজেদের দলের ডিফেন্স মজবুত করতে তারা সার্থক গোলোইকে আগামী সিজনের জন্য কন্ট্রাক্ট অফার করতে পারে, এবং গোলোয়ের সাথে এসসি ইস্ট বেঙ্গল দলের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে 31 মে 2021-এ, এবং সার্থক গোলোই ও এসসি ইস্ট বেঙ্গল দলের মধ্যে কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে এখনও অবধি কোনো কথা শোনা যাচ্ছে না, কারণ এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টরদের মধ্যে এখনও সমস্যা পুরোপুরি শেষ হয়ে যায়নি। আইএসএল এ ভালো পারফরমেন্স করার জন্য একটি দলকে অতি অবশ্যই ভালো ভালো ভারতীয় খেলোয়াড় নেওয়াটা অনিবার্য। একে এসসি ইস্ট বেঙ্গল দলে ভালো ভারতীয় খেলোয়াড় নেই, এইবার এই পরিস্থিতিতে যদি ইস্ট বেঙ্গল দল সার্থক গোলোইয়ের মতো এত ভালো খেলোয়াড়কে ছেড়ে দেয়, ধরে রাখতে না পারে, তাহলে ইস্ট বেঙ্গল দল এবং ফ্যান্সদের জন্য এটি একটি খুবই খারাপ ব্যাপার হতে পারে। তাই এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের সার্থক গোলোইয়ের বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা এবং নড়ে চড়ে বসাটা অবশ্যই জরুরি, কারণ সার্থক গোলোইকে ছাড়লে এসসি ইস্ট বেঙ্গল দলের অনেক ক্ষতি হতে পারে। বন্ধুরা, এবারে লাস্ট আপডেটটাতে আসি, এটিকে মোহনবাগান এএফসি কাপের আগে কী চমক দিতে চায় সেই সম্পর্কে আপনাদেরকে জানাই। বন্ধুরা, এইটি হলো হলিচরণ নার্জারিকে নিয়ে। ইন্ডিয়ান ফুটবল এবং আইএসএল এ খুব কমই ভালো লেফট সাইড অর্থাৎ বাম দিকের খেলোয়াড় আছে, এবং হায়দ্রাবাদ এফসির এই খেলোয়াড় হলিচরণ নার্জারি সেই বাম দিকের একটি ভালো খেলোয়াড়। বর্তমানে এই 26 বছরের খুবই এক্সপিরিয়েন্স খেলোয়াড় হলিচরণ, তিনি তার লাস্ট সিজনে চমৎকার খেলেছেন, তাই এই খেলোয়াড়ের ওপর আইএসএল এর অনেক কটি ক্লাবের নজর আছে। এইবার হলিচরণকে নেওয়ার জন্য কোমর বেঁধে নামলো এটিকে মোহনবাগান দল। শোনা যাচ্ছে হলিচরণকে নেওয়ার জন্য কোটি টাকা খরচা করতে পারে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ ধীরাজ সিংকে এফসি গোয়ায় ট্রান্সফার করার সময় এটিকে মোহনবাগান অনেক টাকা পেয়েছে,
তাই সেই টাকা এইবার হলিচরণকে নেওয়ার কাজে লাগাচ্ছে এটিকে মোহনবাগান। আইএসএল সিজন সেভেনে হায়দ্রাবাদ এফসির সাফল্যর অন্যতম কারণ ছিল হরিচরণ নার্জারি এবং এটিকে মোহনবাগান দল ও কোচ হাওয়াসের পরিকল্পনা পুরো নষ্ট হয়ে যায় যখন মাইকেল সুসাইরাজ আইএসএল সিজন সেভেনের প্রথম ম্যাচেই ইঞ্জুরি হয়ে টুর্নামেন্ট থেকে আউট হয়ে যায় এবং তারপর থেকেই এটিকে মোহনবাগান দলের পুরো সিজনটা অনেক কঠিন হয়ে পড়ে। বলতে গেলে আইএসএল সিজন সেভেনে এটিকে মোহনবাগান দলের বাম দিকটা একদমই অচল ছিল এবং কোচ হাওয়াস এই লেফট সাইডে অনেক কটি খেলোয়াড়কে দিয়ে চেষ্টা করলেও কেউ কিন্তু মাইকেল সুসাইরাজের অভাব পূরণ করতে পারেনি। তাই আর যাতে এটিকে মোহনবাগান দল এরকম পরিস্থিতিতে না পড়ে তাই জন্যই তারা আগে থেকে হলিচরণ নার্জারিকে সই করে নিচ্ছে এটিকে মোহনবাগান দলে। তাই এএফসি কাপের আগে এটিকে মোহনবাগান দল যদি হলিচরণ নার্জারিকে সই করে নিতে পারে তাহলে সেটাই হবে এটিকে মোহনবাগান দলের সবথেকে বড় চমক। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করছি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।